সকাল সকালে আমি আমার ব্লগটা আবার শুরু করলাম। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে চারটা খাওয়া আমার হয়ে গেছে, এখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি। এই যে ব্রেড অ্যান্ড বাটার খাচ্ছি, আর এদিকে আমার ভাত বসানো হয়ে গেছে। ভাতটা বসিয়ে দিয়েছি কারণ 12:30টার সময় আমার মিমি আমাদের কুকুরটা খায়, তো ওর জন্য তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিতে হয়, তো তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি। তো এরপর আস্তে ধীরে যাই না কি রান্না করবো, করবো যাই না কি, বাট করবো কিছু একটা। তো যাই হোক, দেখতে থাকুন। বাইরের ওয়েদারটা একদম চরম হয়ে গেছে, খুব বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে, মেঘ ডাকছে। আর এদিকে আমার যে মেঘ ডাকলে আমাদের যে কুকুরটা রয়েছে সে পুরো পাগলের মতো লাফালাফি শুরু করে দেয়, ভয় পায়, খুব ভয় পায়, খুব পাগলের মতো লাফালাফি করছে। যাই হোক, ওই ঘরেও শুয়ে আছে, চলুন দেখাই আপনাদের। এই এখন মেঘ ডাকছে আর ঘুমোচ্ছে না, এদিক ওদিক খালি চুকুর চুকুর করে দেখছে, মেঘ ডাকলেও ভীষণ ভয় পায়, ভীষণ ভয় পায়। ভয় পাচ্ছ কি, ভয় পাচ্ছ দুটো কন্যা উলি বাবালি? ও ভাত খাবে বলি ভাতটা তাড়াতাড়ি বসানো, ও 12:30টার সময় ভাত হয়ে গেছে। এখানে মাছের ঝালের, মাছের জাস্ট একটা ঝাল করে দেবো, কারণ এই যে মাছ, চার পিস মাছ রয়েছে দুবেলার আমাদের, যেহেতু এটা অনেকদিন ধরে ফ্রিজে ছিল তার জন্য ঝোল টোল করবো না, নর্মালি আদা রসুন, এই আদা ধাদা দেবো না, রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে টমেটো দিয়ে এবারে মাখা মাখা মতো করবো। আর ওদিকে আমি ডাল ডাল ভিজিয়ে রেখেছি, তো এই ডালের বড়া করে নেবো, তার ভাত ডালের বড়া দিয়ে মাছের ঝাল দিয়ে একটু খাওয়া হয়ে যাবে। বড়াটিকে এখন খাওয়ানো হবে দুপুরে, তার জন্য মন খারাপ করে বসে আছে। ভাত খাওয়ানো মানে ওর জীবনের সব থেকে দুঃখের সময়। ও লে বাবা লে, লেজ নাচ, এই যে অ্যান্টেনাটা নড়ছে অল টাইম। কুচুকু বাচু কাপি তো, বাচু কাপি না, কি হলো বাচু কাপি তো? ভাত খাবে তার জন্য এরকম মুখের হাবভাব করছে, চোখ মুখ কেমন করছে যেন, ওর ওপর কি পাশবিক অত্যাচার করা হচ্ছে। ওই ও জি বাবালে 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 বাবা, গবলা বাচ্চা না না কোথাও না কোথাও না, এই যে আসছে এখানে, এদিকে ভাত খাবে তো পালাবার ধান্দা। বুঝিগু বুঝিগু, ভাত খাও গিয়ে যাও, ভাত খাও, ভাত খাও গিয়ে যাও, যাও ভাত খাও, ও ভাত খাবে এখন, ভাত খাবে, তাই টেনে টেনে নেওয়া যাচ্ছে না, টেনে টেনে নেওয়া যাচ্ছে না, ভাত খেতে যায় না। আর কিছু করবে না, একটা গড়াস দিয়ে দিলে ব্যাস, আর কোনো প্রবলেম নেই। একটু ছাদে যাই, তাই দেখাতে পাচ্ছি না। তো এই হচ্ছে ডালের বড়া যেটা ভেজেছি, মাছ আছে, আর আমি খাবো পেঁপে সিদ্ধ, এই যে হচ্ছে পেঁপে সিদ্ধ, আমার খুব ভালো লাগবে সিদ্ধ করে, তাই আমি পেঁপে সিদ্ধ খাবো।
প্রবলেম হচ্ছে ডালটা একটু আমি একটু পেস্ট করতে হতো, একটু মিষ্টি হতো, আদারওয়াইজ ভালো হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো ভাত টাত খেয়ে আমার জানি না কী করে আমার খুব সর্দি লেগে গেছে, এত সর্দি লেগে গেছে যে নাকটা শুরশুর করছে, মানে অ্যালার্জি হয়েছে, ডাস্ট অ্যালার্জি হবে হয়তো, কারণ আমি খাওয়া দাওয়ার পর ছাদে গেছিলাম, তো তারপর এসে দেখছি আমার নাকটা কি শুরশুর করছে, ডাস্ট অ্যালার্জি মতো হয়ে গেছে। যে যাই হোক, আমি একটুখানি চা করে নিয়ে এসেছি, তো তখন চা খাচ্ছি। আজকে বিকেলবেলা, রাতে আমার দুপুরবেলা তো চা রান্না করেছি, খাওয়া হয়ে গেছে, তো সেই জন্য আজকে রাতের ডিনারের জন্য আবার কিছু একটা করতে হবে। তো আমি হাজবেন্ডকে জিজ্ঞাসা করলাম যে কী খাবি বল, তখন ও বললো পিজা খাবো। তো আমি এখন পিজা বানাচ্ছি, রেসিপিটা ডেফিনেটলি আমি আমার চ্যানেলে শেয়ার করবো সবার সাথে, দেখবেন। আর রাতের ডিনারে আজকে হবে পিজা, তো আমি চারটা খেয়ে তাড়াতাড়ি করে যাবো, গিয়ে পিজাটা বানাবো, তারপর খেয়ে দে আর শুয়ে পড়বো। আজকে বেশি জাগবো না, কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছে, নাকটা শুশু শুশু করছে, তাই না? তো দেখতে থাকুন ব্লগটা। এক কাপ গরম জলের মধ্যে দু চামচ ড্রাই ইস্ট, দু চামচ চিনি দিয়ে ভালো করে জিনিসটাকে মিক্স করে নিতে হবে, যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে পুরো। মিক্স করে নিয়ে 15 মিনিট সাইডে রেখে দিতে হবে। এই কাপের 1.5 কাপ জল নিয়েছি। সেম কাপে 3 কাপ ময়দা নিয়েছি। রেখে দেওয়া ইস্টটা যখন 15 মিনিট হয়ে যাবে, তখন ময়দার সাথে ভালো করে মেখে নিতে হবে। অল্প অল্প করে ইস্ট বাটারটা দিয়ে ডোটা তৈরি করতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দেবো এবং একটা সফট ডো তৈরি করব। সফট ডো তৈরি করার পর তাতে সামান্য তেল গ্রিস করে সাইডে রেখে দেব 1.5 ঘন্টার জন্য। দেড় ঘন্টা রাখার পর দেখতেই পাচ্ছেন ডোটা খুব সুন্দর ফ্লাফি হয়ে ফুলে উঠেছে। তো সেই ডোটা থেকেই আমি আরেকবার ভালো করে ডোটাকে নিট করে নিয়ে সেখান থেকে আমার যে কটা লেচি হবে বার করে নেব। লেচিগুলো কিন্তু সাইজে বড় হবে। তো যেই ট্রেতে আমি পিজাটা বেক করব, সেই প্লেটের মধ্যে আমি একটু তেল গ্রিস করে নেব। নিয়ে যেই বলটা দিয়ে আমি পিজাটা বানাবো, সেই বলটাকে সেই গ্রিস করা প্লেটের মধ্যে রেখে হালকা হাতে গোল গোল করে জিনিসটাকে স্প্রেড করে দেব, এবং এজেসগুলো যেন একটু মোটা হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
চা চামচের সাহায্যে মাঝখানটা ভালো করে ফুটো করে দিতে হবে। পর পিজা বেসটার মধ্যে পিজা সস লাগিয়ে ভালোভাবে জিনিসটাকে চারিদিকে স্প্রেড করে দিতে হবে মাঝখানটা। এবার এই বেসটার ওপর ইচ্ছে মতো টপিং ইউজ করা যেতে পারে। আমি এখানে শুধুমাত্র পেঁয়াজ ইউজ করছি, তাই আমি পেঁয়াজটাকে স্লাইস স্লাইস করে কেটে উপরে দিয়ে দিলাম। 110 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কনভেকশন মোডে একটু প্রিহিট করে নেব। এরপর পিজাটাকে মাইক্রোওয়েভ বসিয়ে আমি আমার মাইক্রোওভেনে যেহেতু পিজার অপশানটা সেট করা আছে তো সেই অপশানে করছি। আর যদি কারোর মাইক্রোওভেন এটা না থাকে তাহলে নর্মাল মাইক্রোওভেনেই 20 মিনিট ধরে এটাকে বেক করতে হবে। পিজার জন্য 9 মিনিট সেট করা, 6 মিনিটের মাথায় পিজাটাকে আমি বের করে নেব। বের করে নিয়ে আমি এর ওপরে চিজটাকে ভালো করে গ্রেট করে দেবো, কারণ 9 মিনিট ধরে চিজ সমেত বেক করলে চিজটা বার্ন হয়ে যায় আর যাতে একটা বার্ন ফ্লেভার আসে সেটা ভালো লাগে না। তার জন্য 6 মিনিটের মাথায় বেক করে আমি চিজটা গ্রেট করে নেব। তার সাথে অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে জিনিসটাকে আমি আবার মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবো। পজ করা টাইমটা, রিমেনিং টাইমটা আমি আবার বেক করে নেব। আজকে ব্লগটা এতটাই রইল। তো আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে, আমার একদম শরীরটা ভালো লাগছে না, তাই আর ব্লগটাকে বাড়ালাম না। আজকে এতটাই রাখছি, আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আর আমার পিজাটা কীরকম লাগলো প্লিজ জানাবেন কমেন্টে। তো আজকের মতো এতটাই রইল, আবার যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক আর শেয়ার, আমার ভিডিওটাকে লাইক আর কথা কোথাও জড়িয়ে যাচ্ছে, আমার আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এতটাই, টাটা, গুড নাইট। এই দেখুন এখানে কি হচ্ছে, এখানে বাবা মেয়ে পিরিতি হচ্ছে, পিরিতি চোখ খুলে তাকাতেও যেন আলস্য লাগে মেয়েটার।